চাতুরি কার খাজা বাবা সর্দার ওলি, চাতুরি কার খাজা বাবা সর্দার ওলি, গরিব নেওয়াজ খাজা হেন্দে ওলি। আর আমি আজকে ইচ্ছা মতো জিজ্ঞেস করবো, কারণ বড় পীর তো বিশাল কিছু, আর যিনি পাট নিছে সেও একেবারে বিশাল কিছু। আজকে যিনি বড় পীর সাহেবের বিষয়ে গান করবে, তাকে দেখলেই তো বুঝতে পারতেছেন উনি কি করতে পারে। যে আমি যে সাথে দাঁড়াইছি, আমার হাত পাও কাঁপতেছে, হাত পাও কাঁপলেও আমি পড়বো না এই বিশ্বাস আমার আছে। যাক, যত কিছুই হোক না কেন, পালা তো দিছে দুইটা, পালা বলা যাবে না, এগুলো হলো জীবনী। গরিবের নামাজ, গরিবের বন্ধু খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহ বাবাজানের জীবনী নিয়ে কিছু গান এবং কিছু কথা বলার জন্য বলেছে, এবং পীরকুলের যিনি শিরোমণি পিরানের পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহ, ওনার জীবনী নিয়ে কথা বলবেন আমাদের সুনামধন্য গায়িকা বাবলি দেওয়ান। তা আমি চেষ্টা করব, আমাদের শাহিন ভাই উপস্থাপনা করতেছে, তো খুব সুন্দর উপস্থাপনা করতেছে, বলতেছে আপনারা গান করবেন, গানের মধ্যে কিছু কিছু কথা হবে, আপনারা বেশি কথা বলবেন না, রাত্র খুব ছোট, রাত্র খুব ছোট, কথা বলবেন না, শুধু গান করবেন, প্রশ্ন খুব ছোট ছোট করে করবেন। সবাই আপনাদের পাশেই তো এটা পদ্মা সেতু না, অনেক দূরে রেখে আসছি, আচ্ছা বেশি দূর না, আশেপাশেই হবে। হাত পাউডার বাইন্ধা পরে বলেন একটু, সাতরায় দেখান তো কেমন লাগে। গানও পালা কথাও কম, গান হলো পালা কিন্তু কথা কম, তার মানে হাত পাও বাইধা দিয়া নদীতে ফালায় দেওয়ার মতো অবস্থা। এবার সাতরায় পারে যাও, চেষ্টা করব একদম ছোট করে কথা বলার জন্য, গান করার জন্য একদম একটা করে প্রশ্ন করব, এরপর দুইটা করে প্রশ্ন। এটা কে বলছে, আলামিন ভাই না কাদির ভাই? কাদির ভাই, আচ্ছা ঠিক আছে। চাতুরি কার খাজা বাবা সর্দার ওলি, চাতুরি কার খাজা বাবা সর্দার ওলি, গরিব নেওয়াজ খাজা হেন্দে ওলি, গরিব নেওয়াজ খাজা হেন্দে ওলি, চাতুরি কার খাজা বাবা সর্দার ওলি, চাতুরি কার খাজা বাবা সর্দার ওলি, গরিব নেওয়াজ খাজা হেন্দে ওলি, গরিব নেওয়াজ খাজা হেন্দে ওলি। Oh,
অতীতে যা কিছু গুণীজনরা জ্ঞানীজনরা লিখে গেছেন বলে গেছেন সেটাই বলা উত্তম, কারণ নতুন করে কখনো হাদিস তৈরি করা যায় না। আল্লাহর দলিল অল্প অল্প করে কমায় দেন সবগুলো যদি নয়েজ বন্ধ হয় কোনটা। কি যেন বলতেছিলাম, খাজা বাবা আল্লাহর এমন একজন ওলি ছিলেন, আল্লাহর ওলিকে পরিচয় করে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই, কারণ ওনারা আল্লাহর ওলি, অসংখ্য জ্ঞানের জ্ঞানী ছিলেন তারা। কিন্তু খাজা বাবা আল্লাহর ওলি যারা ছিলেন, আমরা আজকে দুজন শিল্পী, বাউল শিল্পী, যারা বাউলের নাম বিক্রি করে খাই, প্রকৃত পক্ষে আমরা বাউল হতে পেরেছি কিনা সেটা জানি না। এই বাউল শিল্পীরা ওলিয়া আউলিয়াদের বিষয়ে কথা বলবো, দুজন শিল্পী চেষ্টা করব আল্লাহর ওলিদের যে কী আদর্শ ছিল, আল্লাহর ওলিরা কেমন ছিলেন, ওনাদের কর্মকলাপগুলো কেমন ছিল, ওনারা কীভাবে চলাফেরা করতেন এবং ওনাদের জীবনীটা আসলে কী ছিল, ওনারা জীবদ্দশায় মানুষের সাথে কী আচরণ করে গেছে। খাজা বাবা এমন একজন আল্লাহর ওলি, উনি যখন একদম ছোট, খাজা বাবার আব্বার সাথে কষ্ট হচ্ছে, বাবারা আপনাদের কষ্ট হচ্ছে, আমি কি কথা বলবো একটু? আচ্ছা আলহামদুলিল্লাহ, যেহেতু এখানে অনেক ময়মরূপিয়ান আছেন, পালাগান দিয়েছেন, একটু কথা পালাগান থেকে বলবো, বাকিটা আপনারা যেভাবে বলবেন সেভাবেই গাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। খাজা বাবা যখন তার আব্বার সাথে একটা ঈদের দিন, ঈদ উৎসবের দিন, ঈদের জামাতে ঈদের নামাজ পড়তে যাচ্ছে, এই সময় রাস্তা দিয়ে দেখতেছে এক বাচ্চা রাস্তার পাশে বসে কান্না করতেছে। যখন রাস্তার পাশে বসে কান্না করতেছে, খাজা বাবা এটা দেখলেন। খাজা বাবা এটা দেখার পর ওনার গায়ে যে নতুন পোশাক ছিলেন, নতুন জামা ছিলেন, সেই জামাটা ওই ছোট বাচ্চাকে রাস্তার পাশে বসে যে কান্না করতেছে তাকে পরায় দিল। যখন এটা পরায় দিলেন, খাজা বাবার বাবা উনি যখন জামাত থেকে বাড়িতে আসলেন, আয়েশা দেখলেন ওই ছোট বাচ্চার গায়ে যে নোংরা ময়লা জামা ছিল ওই জামা খাজা বাবা পরে আছে, আর খাজা বাবার নতুন জামা চলে গেছে ওই ছোট বাচ্চার গায়ে। এইটা দেখার পর একটু রাগান্বিত হওয়ার পরও সে খাজা বাবাকে জিজ্ঞেস করলেন যে বাবা তুমি এই কাজটা কেন করলে? খাজা মঈনুদ্দিন চিশতি তার বাবাকে বললেন, আব্বা আপনি তো আমার পাশে আছেন, আমাকে ভালোবাসেন, আমাকে আদর করেন, আমাকে নতুন জামা কিনে দিয়েছেন, কিন্তু এই বাচ্চার তো কেউ নেই, তার জন্য আমি তাকে আমার জামাটা দিয়েছি, আমার আনন্দটা তার সাথে ভাগ করে নিয়েছি। তখন থেকে খাজা বাবার আব্বা আমার খাজা বাবাকে নাম দিয়েছিল, মহব্বত করে বলেছিল, তুমি তো গরিবের বন্ধু। গরিবের বন্ধু হওয়া চারটিখানি বিষয় না। খাজা বাবা ছোট সময় থেকে
গোলাপ ফুল খুব পছন্দ করত। খাজা বাবার যে আঙুরের বাগান ছিল, সেই বাগানে যে ঢুকত রাস্তার দুই পাশে গোলাপের বাগান ছিল। খাজা বাবা ছোট থাকতে ওনার আব্বার কোলে উঠে যখন যাইতে, তখন ওই গোলাপ ফুল দেখে উনি আনন্দিত হইতেন। আমার ছোট্ট করে একটু জানার বিষয়, যিনি পিরানের পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ, উনি আল্লাহর একজন মহান ওলি। ছোট সময় ওনারও একটা পছন্দের জিনিস ছিল, খাজা বাবা গোলাপ ফুল পছন্দ করত। আমার একটু জানা দরকার, যিনি পীর কুলের শিরোমণি, যার কাঁধে সকল অলিয়া উলিয়া, মানে যার পা সকল অলিয়া উলিয়ার কাঁধে থাকবে, সেই আল্লাহর অলি কি জিনিসটা পছন্দ করত, ছোট সময় সেটা দেখলেই সে আনন্দে আত্মহারা হয়ে যেত। আমার একটু জানা দরকার, আমার একটু বোঝা দরকার, আসলে ওই জিনিসটা কি, যে জিনিসটা দেখলে বড় পীর খুবই আনন্দিত হইতো, আনন্দে আত্মহারা হয়ে যেত। আমার এই গানের মধ্যে বললেন একজন মজ্জু মলি, সে আসলেন খাজা বাবার ফলের বাগানে। সেই ফল বাগানে আসার পর খাজা বাবার আত্মীয়তা দেখে, আপ্যায়ন দেখে এতটা খুশি হইলেন, সেখান থেকে খাজা বাবাকে মহব্বত করে কিছু জিনিস দিলেন। আর ওই জিনিস খাওয়ার সঙ্গে সঙ্গে খাজা বাবার জ্ঞান চক্ষু খুলে গেলেন। কবিতার গানের ভাষায় কি বলে, অর্ধেক খাইয়াছি ফল খাইয়া খাজা বাবা জালালি ভাব চোখে, অর্ধে খাইয়া চিবাইয়া দিলেন খাজার মুখে, ফল খাইয়া খাজা বাবার জালালি ভাব চোখে, নিশাপুর যতটুকু না হলেই নয়, একদম ছোট করে একটা খাজা বাবার জীবনী থেকে গান রাখার চেষ্টা করেছি। এক ভাইজান 200 টাকা দিয়েছে এই পাশ থেকে, আরেক ভাই আরও 100 টাকা দিয়েছে, ওনাদের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। যেহেতু পালা গানটা কেবল শুরু হলো, ছোট্ট করে একটা কথা জিজ্ঞেস করলাম, যেহেতু খাজা বাবা ছোট সময় গোলাপ ফুল পছন্দ করতেন, বড় পীর সাহেব কি পছন্দ করতেন সেটা একটু জানার বাসনা। আর এছাড়া খাজা বাবার বিষয় যেহেতু আমার গানের মধ্যে, উনি কবে দুনিয়াতে আসলেন, আবির্ভাব করলেন, এবং ওনার আব্বা কখন থেকে বিদায় নিলেন, কিভাবে তার দিনকাল গেল, অনেকটা কিন্তু গানের মধ্যে বলা হয়ে গেছে। তো অবশ্যই আমার যিনি মাজন উনি, সে তো অবশ্যই বড় পীর সাহেবের সাথে মানে বিষয় নিয়ে অনেক কিছু আলোচনা করবেন, কথা বলবেন। এর মধ্যে আরেকটু জানতে চাই, আসলে সাধারণ কোনো শিল্পীর সাথে গান হইলে একটু বিষয়টা ভিন্ন থাকে, আর অসাধারণ কিছুর সাথে হইলে মনের ভিতরে আলাদা একটা শান্তি কাজ করে। কারণ আমি ছোট মানুষ, আমি অসংখ্য ভুল করলেও আমাকে তেমন বেশি ধমক দেওয়ার কেউ নাই, বড়রা যদি একটু কিছু করে তাহলে সমস্যা নাই, ফিরানোর মানুষ নাই। আর আমি আজকে ইচ্ছা মতো জিজ্ঞেস করবো, কারণ বড় পীর তো বিশাল কিছু, আর যিনি পাট নিছে সেও একেবারে বিশাল কিছু। আজকে যিনি বড় পীর সাহেবের বিষয়ে গান করবে, তাকে দেখলেই তো বুঝতে পারতেছেন উনি কি করতে পারে। যে আমি যে সাথে দাঁড়াইছি, আমার হাত পাও কাঁপতেছে, হাত পাও কাঁপলেও আমি পড়বো না এই বিশ্বাস আমার আছে। আপনি একটু বলবেন, বড় পীর সাহেব যখন
মায়ের গর্ভে ছিলেন, তখন ওনার আম্মা উম্মে খাইরুম্মা ফাতেমা যে কোনো কারণে বড় পীর সাহেবকে গর্ভে নিয়ে একটু ভয় পাইছিলেন। আচ্ছা বলেন তো বাবা, আল্লাহর ওলি রে গর্ভে নিয়ে কি ভয় পাওয়ার কথা? সাহস হইব, আমার ভিতরে আল্লাহর ওলি আছে। কিন্তু এমন একজন পরহেজগার নারী 80 থেকে 84 বছর বয়সে উনি গর্ভধারণ করেন। বড় পীর সাহেবের আব্বা আবু সালেদ মুসজঙ্গি, ওনার আম্মা এবং ওনার আব্বা দুজনেই আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। এত বড় আল্লাহর ওলির তার গর্ভে থাকা সত্ত্বেও ওনার আম্মা ভয় পায়া একদম ঘুম থেকে উঠে পড়ে। আমার তো জানা দরকার একজন আল্লাহর ওলিকে গর্ভে নিয়ে এত বড় ভয় পাইল কারণ কি, আর কোন কারণে সে ভয় পাইছিল আপনি এই কথাটা একটু বলবেন। এরপরে উনি দুনিয়াতে আসার পর থেকেই একটা জিনিস দেখে উনি খুব আনন্দিত হইত, ওই জিনিসটা আসলে কি? ছোট্ট করে দুইটা জিনিস জানতে চাইলাম, একদম এক কথায় উত্তর হয়ে যাবে আশা করি, কারণ এটা তো সাধারণ ঘরের সন্তান না, অনেক বড় ঘরের, ভিতরেও বড় বাহিরেও অনেক বড় আল্লাহ রহমতে। তো এখন আমি একটা ভান্ডারি গান গাইতে চাই। করেছেন, আমি চেষ্টা করলাম যেহেতু মিউজিকের পার্টে থাকে, এটা মিউজিকও হয়ে যাক, গানটাও হয়ে যাক, নাম বলতে অনিচ্ছুক, আমার কর্তাপক্ষ সেটা জানে, সালাম হয়ে গেল তার প্রতি। চমৎকার করে আমার খাজা বাবার দরবার থেকে দুটি আদেশ আসলেন। আদেশ কি? দুটি মাদারজাত আউলিয়া যারা মাতৃগর্ভ থেকেই, শুধু মাতৃগর্ভ থেকেই না, এই পৃথিবীর সূচনা থেকেই যারা অলি হয়ে আসছে, আমার যুবকদের কি হলো? একটু আসতে বাবা, এই দুইজনের জীবনী ধরে আমি এবং খাদিজাকে বলতে বলা হয়েছে। আবার কর্তাপক্ষ কয় আপনারা জীবনী নিয়ে গান করবেন, আমার এই এক রাতে আমি কি জীবনী বলবো? এরকম আমার এই জনমটা চলে গেলেও তো আমার বড় পীরের পটা আমি ওজন করতে পারবো না। তারপরে বলতে বলেছেন ভুল বেয়াদবি আল্লাহর রাস্তে মাফ করে দিয়েন, জানি কি বলবো কি শিখেছি কি আর আপনাদেরকে শোনাবো কি, অনেক ভুল বেয়াদবি আমার মধ্যে আছে সন্তান মনে করে, কারণ আমার বাড়িটা শরীয়তপুর ডিস্ট্রিক্ট, থানা হচ্ছে পালং, গ্রাম হচ্ছে চিকন্দি, আমার পোস্ট অফিস হচ্ছে শোলপাড়া, আমি আকন বাড়ির সন্তান, এই মাটি থেকেই আসা, আপনারা আমাকে ভালোবাসেন আপনাদের সন্তান মনে করে, কারো ছোট বোন মনে করে, যাই আবল তাবল বলি আল্লাহর রাস্তে ক্ষমা করে দিয়েন, তবে বয়াতির মাইয়া বয়াতি তো মাথার ভিতরে পুরাটাই মগজ ভরা, হীরা মজ্জা মজা কিছু নাই। কর্তাপক্ষ কয় কেউ মুখে কোনো প্রশ্ন করবেন না, জীবনী থেকে একটা করে গান গাইবেন, এবার বয়াতির মাইয়া তুইটা খারাপ পালা লাগাই দিছে, আরে পোলাপনে কান্দ উঠবো, গাড় উঠবো, কোলে উঠবো, আবার নামবো, তাই না? মা হইলে তো মা, মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ না, মা দুখিনি নাই রে যাহার বিভুবনে তাহার কেহ নাই গো, মায়ের মতো আপন কেহ নাই গো, মায়ের মতো আপন কেহ না, মা দুখিনি নাই রে যাহার বিভুবনে তাহার কেহ নাই গো, মায়ের মতো আপন কেহ নাই গো, মায়ের মতো আপন কেহ না, এই দুনিয়া পাইলে মা তো
চোখে আসে পানি, এই পানিতে আছে জানি খোদার মেহেরবানি, মা গো খোদার মেহেরবানি। আমি এক হাত পাইলে মা তো চোখে আসে পানি, সেই পানিতে আছে জানি খোদার মেহেরবানি, মা গো খোদার মেহেরবানি। যেই দিন তুমি থাকবে না মা গো সেই দিন আমার হবে কি, সুখে থাকি দুঃখে থাকি পাপলি তাহার আর বেচাবে কি, তাই তো বলি তোমার মতো মরমে কেউ নাই, মায়ের মতো চলে আসলো তো গায়ে ফেললাম মা তো। মা হচ্ছে একটা নিরাপদ জায়গাটা, একটা নিরাপদ স্থান। আমার মায় যেদিকে গেছে গেছে ব্যক্তিগত জীবনে উনি আমাকে আম্মু বলে ডাকে, আর এখন তো আমার আমার ভাণ্ডারেরই আওলাদ, আমার ভাণ্ডারেরই পরিবার, আমার একই সংসারের সদস্য তিনি। বলুক যা বলে বলুক, আমি কোনো রকমের হয়ে আসে খালি গায়ে বাড়ি যেতে পারলি। বড় পীর সর্দারে আউলিয়া দোস্ত কি, বড় পীর সর্দারে মারফতের কুটি গো, মারফতের কুটি গো,
পাপের কোটি Oh,
না জান আমার বড় পীরের জীবনী হইতে কথা ধরে প্রথমবারে কয়েকটি প্রশ্ন গেছে করে কয় বলেন বলেন মা জননী আউলিয়া সরকারে গর্ভে আসিল মায়ের কত বছর ধরে পঁচাশি আশি বলে আমার মা জননী দেখেছি দেখেছি দলিল বলবো তার কাহিনী ঊনষাট বছরে গেল গর্ভে প্রবেশ করে সৈয়দে সিতুনা নাম মা জননী ধরে ষাটের জননী গেল গেল যে হইয়া যখন গর্ভে ঢুকিল বড় পীরে আউলিয়া আমার বড় পীরে মা জননীর গর্ভের মধ্যে ছিল হঠাৎ কইরা মা জননী ভয় পাইয়া গেল তুমি জানা থাকলে ভুলে বলো বলি এই পর্যন্ত জবাব দিলাম আপনারও কাহিনী এবার দলিল খুইলা